হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের ক্লাসে। কলকাতা পুলিশ এবং WBP কনস্টেবল যে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলেছি এবং তোমাদের রিকোয়েস্টে কিন্তু প্রতিদিন একটা করে নতুন টপিক নিয়ে আমি ডিসকাস করছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব সেই রকমই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট নাম শোনা মাত্রই আমাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ যেটাকে আমরা বলি সেটা সত্যিই হয়তো জটিল, বাট এই প্রশ্নগুলো সরল সুদের মতোই সহজভাবে আমরা সলভ করতে পারি। সরল সুদের ক্লাস তোমরা অলরেডি দেখে নিয়েছো আশা করি প্লেলিস্ট থেকে, যারা দেখোনি দেখে নেবে। তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের প্রথম ক্লাসে ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, এবং শুধু তাই নয় সব থেকে সহজ পদ্ধতিতে আমরা সলভ করার চেষ্টা করব। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, অল্প সময়ের ভিডিও হবে, বাট ভিডিওটা হবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি আজকের সেশন। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1800 টাকার কত বছরে চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে? আমরা এই ধরনের প্রশ্নগুলো ব্যাকওয়ার্ডে হাঁটব, ঠিক আছে? কি রকম ভাবে দেখো, 10%কে আমরা যদি ব্রেক করি, 10% দ্যাট ইজ 10/100, ওকে? ভালো করে খেয়াল করো, 1/10। আমাদের আসল বা প্রিন্সিপাল দেওয়া রয়েছে কত, 1800 টাকা, ঠিক আছে? এই 1800 টাকায় কত বছরে 378 টাকা ইন্টারেস্ট হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট? আমি জানি না কত বছর হতে হবে, প্রথমে আমি দেখে নিচ্ছি এক বছরের ইন্টারেস্ট কত হচ্ছে। এখান থেকে দুটো আমরা লাইন প্রথমে বের করে নেব। প্রথমে দেখো এখানে যে পার্সেন্টেজ এসছে সেটাকে আমরা এখানে লিখব 1/10। এবার এটা গুণ করে দাও, 1800 × 1/10, দ্যাট ইজ একটা জিরো কেটে দিলে 180। 180 এবং পরের বছরে যদি ইন্টারেস্ট আরও 180 হয়, দেখো 360 হয়ে গেল, আরও আমাদের কত প্রয়োজন, 78। মেবি দু বছরে এটা হয়ে যেতে পারে, দেখো 180 180, আর দু বছরের ক্ষেত্রে এখানে আরও একটা 1/10 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে কত হয় এখানে, আর 18। তাহলে টোটাল আমাদের ইন্টারেস্ট হয়ে গেল এখানে 360 আর 18, 360 + 18, দ্যাট ইজ 378। দুই বছরের আমি ইন্টারেস্ট বের করে চেক করলাম যে আমার সুদের সাথে সমান হচ্ছে কি না, ইয়েস সমান হয়ে গেল। তাহলে এখানে দুই বছরে যেহেতু হিসেবে আমি করেছি, তাহলে কত বছরে আমাদের ইন্টারেস্টটা হচ্ছে 378, দুই বছরে হয়ে গেল। আমরা ব্যাকওয়ার্ডে হাঁটলাম, বছরটাকে বের করে নিয়ে করলাম, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এভাবেও করতে পারো যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল 1 + r/100n, এনের মানটা আমাদের এখানে কত বছর সেটা বেরোবে, বাকি সব গিভেন আছে। দেখো 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ, এত সুদ যদি এত হয় তাহলে অ্যামাউন্ট হবে কত এখানে, তোমরা প্রত্যেকে 1800 + 378, ওকে, 378 যোগ করে তারপরে এখানে প্রিন্সিপালের জায়গায় কত বসাবে, 1800 × দেখো 1 + r/10/100, কেটে দাও, এটাও আরও ছোট হয়ে যাবে, এখান থেকে এন এর মানটা বের করে নিতে পারবে, ঠিক আছে? এইভাবেও তোমরা কিন্তু করে নিতে পারো এখান থেকে, ওকে? তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে তোমরা করতে পারো, বা এইভাবে যদি করতে পারো তাহলে একবার অ্যান্সার চেক করে নিতে পারো যে কত হতে পারে। দেখো এখানে যোগ কত হচ্ছে, 8 হচ্ছে, 7 হচ্ছে, 18 আর 3 হচ্ছে 21, 2128 / 1800 ইকুয়াল টু কত হচ্ছে, 1 + 1/10, দ্যাট ইজ 10 × 10 = 11, 11/10, ঠিক আছে? এত টু দি পাওয়ার n, ওকে, আর এত টু দি পাওয়ার n। এখান থেকে দেখো একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে এখান থেকে কিছু দিয়ে কেটে দাও, এখান থেকে কিছু দিয়ে যদি আমরা কেটে দিই, দেখো আমি যদি 2 দিয়ে কাটি এখানে কত হচ্ছে, 2 দিয়ে যদি কেটে দিই কত হচ্ছে এখানে, 900, ঠিক আছে? আর এখানে 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে, দেখো 10 × 20 = 117, মানে 8 × 16 আর 1 = 18, 9 × 18, তাহলে 1099, আর নিচে হচ্ছে 900, ঠিক আছে? তাহলে 1089, 900 যখন স্কোয়ার আমরা বের করে নিতে পারছি, মানে এখানে কিছুর একটা স্কোয়ার হবে কত, 30, তার স্কোয়ার করলে দেখো 900 হয়, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 3, তার থেকে বেশি তো হচ্ছেই, 30-এর থেকে বেশি হচ্ছে, এবং 9 রয়েছে মানে এখানে এককের ঘরে 3 হতে পারে। একবার গুণ করে নিয়ে চেক করে নিতে পারো যে 33 × 33 কত হয়, 3 × 3 = 9, 3 × 3 = 9, 9 18 + 8 এখানে 1, 3 × 3 = 9, দেখো হয়ে গেল। তাহলে এখান থেকে 33 আর এখানে হচ্ছে আমাদের কত, 30, এর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার মানে এটা। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে
আরো বেটার হতো আমরা যদি এটাকে 9 দিয়ে আরেকবার কেটে নিতে পারতাম, ঠিক আছে? দেখো একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 11, 3 দিয়ে কেটে দিলে নিচে হচ্ছে 10, তার মানে 11 স্কয়ার বাই 10 স্কয়ার, তাই তো? তার মানে এখানে দেখো যেটা পেলাম আমরা সেটা হচ্ছে 11 বাই 10 তার স্কয়ার ইকুয়াল টু, এখানে পাচ্ছি 11 বাই 10 তার পাওয়ার n। বোথ সাইডে দেখো বেস ইকুয়াল হলে পাওয়ারগুলো সমান হয়, দ্যাট ইজ n এর মান 2। আমি কিন্তু তোমাদেরকে এখানে সেকেন্ড নিয়মেও দেখিয়ে দিলাম যে n এর মান 2 কিভাবে বের করা যায়, বুঝতে পেরেছো? দুটো নিয়মেই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম, যে নিয়মটা সহজ মনে হবে সেটা নিয়ম ধরে কিন্তু তোমরা করতে পারো। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তোমরা একটু পেন পেপারস নিয়ে একটু প্র্যাকটিস করবে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু একদম সহজ হয়ে যাবে এবং ভয়ের কোনো জায়গা থাকবে না। এখানে আমি সমস্ত রকমভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কোনো অসুবিধে নেই। 2500 টাকার 4% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত হবে? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বেশ দেখতে পাওয়া যায়। ডিফারেন্স কত বছরের? 2 বছরের। 2 বছরের ডিফারেন্স এইভাবে বের করবে, ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 তার পাওয়ারে স্কোয়ার দেবে, মনে থাকবে? তাহলে ডিফারেন্স বের করতে বলেছে আমাদের, তাহলে প্রিন্সিপাল কত? 2500 টাকা, পুট করে দাও। আর কত? 4%, তাহলে 4/100 তার স্কোয়ার, ঠিক আছে? এটা হ্যাঁ 4/100 তার স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, 2500 ইন্টু 4 4 16, আমি এগুলোকে কাটলাম না, এরকমই রেখে দিলাম, তাহলে নিচের শূন্যগুলো কাটতে সুবিধা হবে, এই দুটো শূন্য কেটে দিলাম। ওকে, আর এখান থেকে 25 দিয়ে এটাকে কাটলে কত? 4, আর 4 দিয়ে উপরে কাটলে 4 4 16 4, দ্যাট ইজ ডিফারেন্স ইকুয়াল টু কত পেলাম? 4। তাহলে অপশান ডি 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে অপশান ডি 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো না প্রত্যেকে। নেক্সট কোশ্চেন নম্বর 3। 16000 টাকার 6% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে? একই সেম কোশ্চেন রয়েছে আমাদের এখানে, ডিফারেন্স ইকুয়াল টু কত? 16000, একবারে বসিয়ে দিচ্ছি আমি, 16000 টাকা ইন্টু আর বাই 100, আর 6% বাই 100 তার পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে দেখো 16000 ইন্টু 6 6 36 ভাগ 100 ইন্টু 100, তাই না? স্কোয়ার যেহেতু রয়েছে একটা দুটো তিনটে জিরো কেটে দিলাম, 1000 কেটে দিলাম। তাহলে 16 দিয়ে 36কে গুণ আমরা মুখে মুখে কীভাবে করব? 16 দিয়ে গুণ করো, 6 16 96, 6 হাতে 9, 3 16 48, আর 9 হচ্ছে 57, আর নিচে 10 রয়েছে, 10 দিয়ে ভাগ করলে একটা দশমিক সরে আসবে, তাহলে 57.6 16 96 এর 6 ছিল এখানে, এক্সট্রিমলি সরি ভাই, 57.6, অপশান ডি 57.6। ওকে কোশ্চেন নম্বর 4। আসল পি টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 150 টাকা, এখানে ডিফারেন্সটা আমাদের দেওয়া আছে, আসল বের করতে হবে। একই রকমভাবে ডিফারেন্স কত? 150, সমান কি হয় ফর্মুলা? প্রিন্সিপাল ইন্টু আর বাই 100, আর মানে হচ্ছে 5/100 তার হচ্ছে স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে দেখো পি ইন্টু, এখানে তো আমি 25 আর নিচে করে দিচ্ছি আমি, 100 ইন্টু 100 মানে 10000, ঠিক আছে? তাহলে এখানে দেখো 150কে আমরা যদি 25 দিয়ে কেটে দিই হচ্ছে কত? 6, তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে? প্রিন্সিপাল 6 আর 4টে 0, দ্যাট ইজ 60000। ওকে 60000 টাকা, দেখো এখানে আমাদের প্রিন্সিপালটা আমাদের বের করতে দিয়েছিল এবং আমরা খুব সহজে কিন্তু বের করে নিলাম, এবং একই নিয়ম আমি কিন্তু ইউজ করে গেলাম তিনটে কোশ্চেনে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখো এটা ডিফারেন্ট টাইপ রয়েছে এবং আমি চেষ্টা করব সমস্ত টাইপগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, যাতে করে সমস্ত টাইপ কমপ্লিট হয়ে যাবে এবং যে টাইপের প্রশ্নই আসুক পরীক্ষায় তোমরা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারো, ঠিক আছে? এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের জন্য আরও একটা সুখবর, নতুন বছরের এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, যারা প্রাইমারি টেট এবং সেন্ট্রাল টেটকে লক্ষ্য করে এগিয়ে চলেছো তাদের জন্য প্রাইমারি WB প্রাইমারি টেট অ্যান্ড সেন্ট্রাল টেট দুটো টেট কমপ্লিট হয়ে যাবে, যে কোর্সে সেটা হচ্ছে নিউ কোর্স আসতে চলেছে ম্যাথসের স্পেশাল কোর্স, এবং এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে WB টেট এবং সেন্ট্রাল টেটের
দুটো যে সিলেবাস রয়েছে ম্যাথসে টোটালি কভার করে দেওয়া হবে এই কোর্সে, এবং সব থেকে কম প্রাইসে তোমরা এই কোর্সে এনরোলমেন্ট করতে পারবে সেই ব্যবস্থাও আমি তোমাদের জন্য অবশ্যই করে দেবো, ঠিক আছে? তো এটা এই কোর্স এই সপ্তাহে লঞ্চ হচ্ছে, যারা যুক্ত হতে চাও এবং যারা সাকসেস হতে চাও টেট এবং সেন্ট্রাল টেটের এক্সামে, তারা অবশ্যই এই কোর্সে যুক্ত হতে পারো, কারণ এত কম প্রাইসে তোমরা কিন্তু ইজিলি এখান থেকে ম্যাথসের সব থেকে ম্যাক্সিমাম স্কোর তোমরা কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবে, ঠিক আছে, যদি এই কোর্সে তোমরা এনরোলমেন্ট করতে পারো। তো অবশ্যই দেখা হচ্ছে নিউ কোর্সে। চলো, 5 নম্বর প্রশ্ন কি রয়েছে। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ হলে কত বছরে 9 গুণ হবে। এটা সব থেকে সহজ ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। 3 গুণ বলেছে, কত গুণ? 3 গুণ টু দি পাওয়ার কত বছর, সেটাকে 1/3 লিখবে, 3 বছর মানে 1/3। এখানেও তাহলে কত গুণ? 9 গুণ, তাহলে 9-এর পাওয়ার কত হবে, কত বছর? 1/3। কত বছর বের করতে বলেছে? 1/3 আমি টি লিখে রাখলাম, টি মানে টাইম। ওকে, দেখো এখানে 9-কে আমরা ভাঙালে 3-এর পাওয়ার 2 লিখতে পারি, তাহলে পাওয়ার যা ছিল রেখে দিলাম, পাওয়ারের 2টা উপরে লিখলাম, দুটোরই বেস ইকুয়াল হয়ে গেল, তাহলে এই পাওয়ারগুলো এবার আমরা সমান করে দেব। তাহলে 1/3 সমান যদি 2/t হয়, দেন টি ইকুয়াল টু 3 × 6, দ্যাট ইজ 6 ইয়ার্স। ওকে, 6 ইয়ার্স, 6 বছর। কোশ্চেন নম্বর 6, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে 2, 2-এর পাওয়ার কত? 5 বছর মানে 1/5, ইকুয়াল টু কত বছরে? 8 গুণ হবে, 8 মানে 8-এর পাওয়ার কত বছর? 1/t লিখতে পারো, x-ও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, তাহলে 8-এর পাওয়ার 1/t, তাহলে 8-এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? 2-এর পাওয়ারে 3, তাই না? পাওয়ারে ছিল 1/t, তাহলে দুটোরই বেস 2, পাওয়ার হয়ে যাচ্ছে 1/5, আর এখানে 3/t, ঠিক আছে? তো 1/5 ইকুয়াল টু কত হচ্ছে? 3/t, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 15। ওকে, টি ইকুয়াল টু হচ্ছে কত? 15, 15 বছর, ঠিক আছে? নেক্সট, কোনো মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8,640 টাকা ও 10,368 টাকা হলে আসল কত টাকা। এটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন এলো, এই টাইপগুলো কিভাবে করব। দেখো, প্রথমে আমার আসল দেওয়া নেই, প্রিন্সিপাল পি ধরলাম, যেটা 3 বছরে বেড়ে দাঁড়াচ্ছে কত? 8,640 টাকা, এবং 4 বছরে, দ্যাট ইজ, দেখো 4 কিন্তু আমরা এখানে লিখবো না, এই 3 বছর আর এই 1 বছর টোটাল মিলিয়ে 4 বছরের গল্প রয়েছে এখানে, যেটা হচ্ছে 10,368 টাকা, ঠিক আছে? তাহলে 3 বছরে 8,640 সুদে আসলে, আর ঠিক আর 1 বছরে সেটা 10,368, তাহলে আমাদের বের করতে বলেছে কি আসল কত টাকা, প্রিন্সিপাল কত সেটা বের করতে বলেছে। এখানে সবসময় খেয়াল রাখবে, দুটো বছর যখন একই থাকবে না, কিছু কোশ্চেনে দেখবে এখানেও 3 এখানেও 3 থাকে, সেক্ষেত্রে আলাদা আমি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেবো। এক্ষেত্রে দেখো 1 বছর পরের গল্প যখন থাকবে, মাথায় রাখবে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট থাকুক বা সিম্পল ইন্টারেস্ট থাকুক, অলওয়েজ 1 বছর পরেরটা সবসময় সিম্পল ইন্টারেস্ট। কত বাড়ছে এখানে? 1,728 টাকা, তাহলে এই 1,728 বেড়েছে 1 বছরে, তাহলে 8,640 যদি আমার এটাকে যদি আমি আসল ধরি, তাহলে PRT 1 বছর / 100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত? 1,728, ঠিক আছে? তাহলে একটা শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম, 2 দিয়ে দেখো এটা কেটে দিলে 2 দিয়ে হচ্ছে এটা, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 20%, ঠিক আছে? আর যদি 20% হয়, ওকে, আর যদি 20% হয়, তাহলে এখান থেকে কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবার হিসেবে হবে যে পি কত হলে তার 3 বছরের সুদে আসলে এত টাকা হবে। দেখো আর 5, 20% মানে 1/5, 20, 105, তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনে করো যে আসল আমার 5, তাহলে পরের বছর ইন্টারেস্ট গিয়ে 5, আর 1-এ কত হবে? 6, এটা 3 বছর মানে পাওয়ারে 3 করে দাও কিউব, তাহলে হচ্ছে কত? 5-এর কিউব মানে 125, 6-এর কিউব মানে 216, এই 216 সুদ আসল, এটাই রয়েছে আমার কত? এইটা, তাই না? 3 বছরের পরের, তাহলে 8,640, 216-কে কত গুণ করলে 8, 6, 4 আসতে পারে? দেখো 4 দিয়ে যদি করি, 4 16 64, 4 2 8, ইয়েস 40, তাহলে এখানে আমাদের 40 দ্বারা মাল্টিপ্লাই করছি, কত হচ্ছে? 5,000, দ্যাট ইজ আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, 5,000।
দেখো কত ভালো কিন্তু প্রশ্ন ছিল এবং কত সহজ নিয়মে কিন্তু আমরা সলভ করলাম এটা, ঠিক আছে? কোনো রকম ফর্মুলাও সেরকম কিন্তু আমরা এখানে ইউজ করিনি এবং ক্যালকুলেশনও খুব বড় হয়নি। দেখো কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদ আসলে দেওয়া আছে, তাহলে একই রকম হবে পি। 3 বছরে হচ্ছে কত? 2400 টাকা, ঠিক 4 বছর মানে, আর এখানে 1 বছরে হচ্ছে কত? 2520 টাকা। দ্যাট ইজ এখান থেকে বাড়লো কতটা? 120। ইন্টারেস্ট 2400-এর উপর 120 মানে 5%, বুঝতেই পারা যাচ্ছে। যদি বুঝতে না পারো তাহলে এভাবে করো যে 2400 × r% × 1 বছর/100 মানে ইন্টারেস্ট কত হচ্ছে? 120, সিম্পল ইন্টারেস্ট যেহেতু 1 বছর রয়েছে। ওকে, তাহলে এই দুটো শূন্য দিয়ে কেটে দিচ্ছি আর 24 দিয়ে এটা কেটে দিলে কত? 5 × 24 = 120। দ্যাট ইজ আর ইকুয়াল টু 5%। ওকে, অপশন সি। কোশ্চেন নম্বর 9, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর পর হয় এত টাকা। তাহলে প্রিন্সিপাল থেকে 3 বছর পরে 13380, আবার 6 বছর পরে, দেখো এখানে 3 বছর, এখানেও 3 বছর রয়েছে যেটা বলছিলাম আমি, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের আরও সহজ নিয়ম আমি দেখিয়ে দেবো, অর্থের পরিমাণ কত, আসলের পরিমাণ বের করতে হবে আমাদের, ঠিক আছে? প্রিন্সিপাল ইকুয়াল টু এভাবে লিখবে, প্রথমে এটা লিখবে 13380 × এটাকে লিখবে আবার 13380 / এটা 20070, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার কত আসবে এখান থেকে? দেখো একটা শূন্য যদি আমি শূন্যর সাথে কেটে দিই, বা এই শূন্যর সাথে আমি এটা না কেটে এটা কাটি, তাহলে তোমাদের বুঝতেও আরও সহজ হবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে? দেখো 3 দিয়ে 3 = 18, 3 = 18, 3 * 9 = 27, এখানে 3 দিয়ে 3 = 12, 3 * 12, 3 * 6 = 18, কত দিয়ে যাবে এবার? আচ্ছা এটা দিয়ে দেখো, এটাকে কাটলে হচ্ছে 2 দিয়ে হয়ে যাচ্ছে 20। ওকে হয়ে গেল, তাহলে আমাদের গুণ দেখো, তাহলে এটা আর কাটছে না কোনো কিছু দিয়ে, এটা সরাসরি আমরা গুণ করে দিচ্ছি 20 দিয়ে এটাকে, তাহলে শূন্য থাকছে, 46 2 = 92 আর 4 2 = 8, তাহলে হচ্ছে 8920, অপশান এ। দেখো কত সহজ কিন্তু অঙ্ক হয়ে গেল আমাদের, ঠিক আছে? মাথায় রাখবে এখানে কিভাবে লিখলাম, এখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় P/13380 = 13380 / 20070, দ্যাট ইজ এখান থেকে এক লাইনে তোমরা এবার পেয়ে যাবে 13380 × 13380 / 20070, যেটা আমি এক লাইনে লিখে দিয়েছি। কিভাবে এলো সেটা হচ্ছে এটা, এটা একটু মাথায় রেখে দেবে প্রত্যেকে। হ্যাঁ, কোশ্চেন নম্বর 10, একটি আসল 2 বছরে এত 3 বছরে এত টাকা হয়, আসল ও সুদের হার কত? আচ্ছা এখানে শুধুমাত্র সুদের হারই বলেছে দেখছি, তাহলে শুধুমাত্র সুদের হার কত, এবং তার সাথে বলবো যে যারা সেশনটি দেখছো, যাদের ভালো লাগছে সেশনটি অবশ্যই প্রত্যেকে লাইক করবে এখনো পর্যন্ত যারা লাইক করনি, এবং সেশনটি শেয়ার করে দেবে প্রত্যেকে। ওকে, যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, তাহলে পরের ক্লাসগুলোর নোটিফিকেশান প্রত্যেকে পেয়ে যাবে। দেখো প্রিন্সিপাল থেকে 2 বছরে হচ্ছে 7350 আর 3 বছরে হচ্ছে, মানে এখান থেকে আর 1 বছরে গিয়ে দাঁড়াচ্ছে 8575। ওকে, তাহলে এখান থেকে এটা কতটা বাড়ছে দেখো, 7350 যদি করি আমি, এখান থেকে বাড়ছে কত? 25, এখানে হচ্ছে 2 1225, তাহলে আমাদের সুদের হার বের করতে বলেছে শুধুমাত্র, ঠিক আছে? তাহলে এখান থেকে আবার সেই সিম্পল ইন্টারেস্ট কত? 7350 আর ইন্টু T/100 ইকুয়াল টু কত হচ্ছে? 1225, ঠিক আছে? 1225, তাহলে এখান থেকে আমি একটা জিরো কেটে দিচ্ছি, 5 দিয়ে দেখো 5 = 14 = 70 আর 5 × 7 = 35, 5 দিয়ে এখানে কত হচ্ছে? 5 = 24 = 120, 5 × 9 = 45, ঠিক আছে? সরি 5 × 5 = 25 = 120, হ্যাঁ 5 হবে এটা, তাহলে এখান থেকে আমি 7 2 = 14 = 71, 7 × 3 = 21, 5 × 7 = 35, 7 দিয়ে 5 = 35 আর 7 দিয়ে এটা হচ্ছে 3, তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল দেখো 5 × 10 = 50 / 3, তাহলে 3 16 48, 7 দিয়ে 50 = 3%, অপশান সি, ঠিক আছে? মোট 10খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু টাইপসের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? যাতে করে তোমরা সমস্ত টাইপগুলো কমপ্লিট করে নিতে পারো। না, কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে শেষ নয়, কম্পাউন্ড ইন্টারেস্টের আরও একটা টপিক
আরও একটা ক্লাস আসবে নেক্সট দিনে, আগামী দিনে অর্থাৎ আগামীকাল। তোমরা কিন্তু ঠিক রাত্রি 9টা সময় পেয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট টু, ঠিক আছে? এবং এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো, এটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি আজকের সেশানে। এটার হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য, এটার অ্যান্সার আমি আগামীকাল সলিউশন দেখিয়ে দেবো যে কীভাবে এটা সলভ করা যাবে, ঠিক আছে? তো প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে, কারণ প্রত্যেকের অ্যান্সার লেখাটা ইম্পর্ট্যান্ট রয়েছে এর মধ্যে। কেননা ভুল হোক ঠিক হোক, তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু গ্রো করবে, ঠিক আছে? তো প্রত্যেকের সাথে দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। প্রত্যেক ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টেক কেয়ার।